জয় গরম বন্ধুরা, কুড়িমে ঐক্য জিন্দাবাদ। তো বন্ধুরা দেখো, আজকে আমাদের স্বাগতরা কেন্দ্রীয় কমিটি যে আলোচনা সভা, সেই আলোচনা সভা সম্পন্ন হয়েছে। আমার সাথে উপস্থিত রয়েছে অনমিশ মাহাতো, সুদীপদা, সুমন এবং অন্যান্য স্বাগতরা কেন্দ্রীয় কমিটি জেলা নেতৃত্ববৃন্দ এবং সদস্য সমর্থক আছে সমাজের মানুষ। আপনারা জানেন যে কর্মী জনজাতি অধিকার আন্দোলনকে কেন্দ্র করে যে ঘাগরঘাড়া কেন্দ্রীয় কমিটির যে লাগাতার কর্মসূচি, সেই কর্মসূচির পরিপ্রেক্ষিতে এবং গতকালকের ঘটনা এবং গতকালকে নির্বাচনের ঘোষণা, এই পরিপ্রেক্ষিতে এবং এর সাথে সাথে আমাদের আন্দোলনকারীরা গ্রেপ্তার আছে, জেলবন্দি আছে, তার পরিপ্রেক্ষিতে আমাদের আজকে একটি প্রেস রিলিজ এবং আমাদের আগামী কর্মসূচি। আপনারা জানেন যে কর্মী জনজাতির আন্দোলনকারীদেরকে যে জেলবন্দি করে রাখা হয়েছে তার অবিলম্বে মুক্তির দাবিতে এবং কর্মী জনজাতির সিআরআই কমেন্টস ও জাস্টিফিকেশন পাঠানোর দাবিতে রাজ্য সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, যদি এই মুহূর্তে ওনারা না পাঠান এবং আমাদের নেতৃত্বদের অবিলম্বে মুক্তি না দেন, তাহলে এই পঞ্চায়েত নির্বাচনে কর্মী জনজাতির মানুষ, যেহেতু ওই দলের সাধারণ সম্পাদক বাঁকুড়াদেরকে বলেছিলেন যে আপনাদের কোর্ট আনকোর্ট কর্মী জনজাতির মানুষ কোনোদিন ভোট দেয়নি, তাই আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তাদেরকে ভোট দেবে না। দু নম্বর, কর্মী জনজাতির সাংবিধানিক অধিকার আন্দোলনকে কেন্দ্র করে একটি বিশেষ জনজাতি গোষ্ঠী শিডিউল ট্রাইবের, তারা যেভাবে লাগাতার আমাদের সাংবিধানিক অধিকারের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি করেছে এবং গতকালকে আমরা যেটা দেখলাম, তাই আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ওই বিশেষ জনজাতি সম্প্রদায়ের কোনো প্রার্থীকে, সে যে রাজনৈতিক দল থেকে নমিনেশন করুক, চাই নির্দল হোক, কর্মী জনজাতির মানুষের পক্ষ থেকে তাকে একটি ভোটও দেওয়া হবে না। এর সাথে সাথে তারা যে আমাদের লাগাতার সাংবিধানিক বিরোধী আন্দোলন করছে, তাদের বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে যে লাগাতার কর্মসূচি আমরাও পরবর্তীকালে ঘোষণা করব এবং কন্টিনিউ চলবে। তিন নম্বর, কর্মী গ্রাম কর্মী জনজাতির অধিকার পক্ষে, যেহেতু আমরা আমাদের আন্দোলনকারীদের গ্রেপ্তারের প্রতিবাদে জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গ পর্যন্ত কর্মী জনজাতির মানুষের প্রত্যেকটি গ্রামে আমরা গ্রাম বিক্ষোভ কর্মসূচি করেছিলাম, সেই গ্রাম বিক্ষোভ কর্মসূচি এতটাই সফল হয়েছে যে সর্বত্র প্রতিবাদে মানুষ সামিল হয়েছে, সেইটাকে আরও বেশি সুসংগঠিত এবং শক্তিশালী করে আগামী প্রত্যেকটা আন্দোলনে এবং ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমরা তার যে ভূমিকা, সেই ভূমিকা আমরা সফলভাবে তুলে ধরব। চার নম্বর, আপনারা জানেন যে গতকাল কর্মী জনজাতির নির্বাচন ঘোষণা হয়েছে, সেই নির্বাচনকে ঘোষণাকে কেন্দ্র করে যেহেতু দলের সাধারণ সম্পাদক উনি বলেই দিয়েছিলেন শাসক দলের যে কর্মী জনজাতির মানুষ কোনোদিন ভোট দেয়নি এবং ঘাগরঘাড়া যে মরদ ঘোড়া কর্মসূচিকে কেন্দ্র করে আমরা দেখেছি, যখন এই জনজাতির মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি আছেন, তারা যখন দাবি সপক্ষে কথা বলতে যাচ্ছে, কোথাও না কোথাও তাদের সমস্যার সৃষ্টি হচ্ছে এবং প্রয়োজনে তারা যখন দলত্যাগ করছে, কোথাও না কোথাও একটা চাপ সৃষ্টি হচ্ছে। তো এই পরিপ্রেক্ষিতে আমরা মনে করি যে কর্মী জনজাতির মানুষের ভোট নেওয়ার অধিকার আছে, কিন্তু তাদের পক্ষে কথা বলার অধিকার নেই। তাই আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কর্মী জনজাতির মানুষ যে এলাকাগুলিতে কর্মী জনজাতির মানুষ বসবাস করে, তারা তাদের নিজের অধিকারের সপক্ষে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করবে, যেমন স্থানীয় ডেভেলপমেন্টের সাথে সাথে কর্মী জনজাতির মানুষেরও যে অধিকারের যে কথা, সেই কথাকে তারা তাদের স্তরে তুলে ধরবে। পাঁচ নম্বর, যে এই বিপুল কর্মী আন্দোলনকে কেন্দ্র করে যে কর্মী আন্দোলনকারীরা জেলে রয়েছে, তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং আরও আন্দোলনের কর্মসূচি এবং সর্বত্র যে কর্মসূচি কেন্দ্র করে যে আর্থিক যে একটা ব্যাপার রয়েছে, তার জন্য একটা যে অর্থ সংগ্রহের যে আমাদের একটা কর্মসূচি, আগামী 11 জুন জঙ্গলমহলের প্রত্যেকটি জেলা থেকে আনুষ্ঠানিকভাবে কুপভাড়ের মাধ্যমে অর্থ সংগ্রহের কাজ আমরা শুরু করব। এই পাঁচ দফা কর্মসূচি আজকে ঘাগরঘাড়া কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের পক্ষে উপস্থাপন করা হবে। আসন্ন পঞ্চায়েত ভোটে আপনাদের অবস্থান? আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আমাদের অবস্থান একদম স্পষ্ট, যেহেতু শাসক দলের পক্ষ থেকে বলেই দেওয়া হয়েছিল যে আপনাদের কর্মী জনজাতির মানুষ কোনোদিন ভোট দেয়নি এবং সেই কথা আশা করি কোনো মাধ্যমে উগ্র করেনি, এইরকম পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের একদিকে আন্দোলনকারীদের গ্রেপ্তার, সিআরআই জাস্টিফিকেশন কমেন্টস না পাঠানো, অপরদিকে আপনারা ভোট দেননি এরকম মন্তব্য, তাই আমাদের মনে হয়েছে কোথাও না কোথাও আমাদের ভোটের যে মর্যাদা, সেই মর্যাদা কোথাও না কোথাও দিতে তারা ব্যর্থ। তাই আমরা আমাদের ভোটের মর্যাদা সুরক্ষিত রাখতে আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কর্মী জনজাতির মানুষ অংশগ্রহণ করবে। অর্থাৎ আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট দেবেন, এটাই বলছেন? অবশ্যই। কর্মীদের তরফ থেকে কি প্রার্থী তালিকা প্রস্তুত করার কাজ কি শুরু হয়েছে? আমাদের এই প্রেস মিটকে কেন্দ্র করে বিভিন্ন গ্রাম থেকে যেরকম ফোন আসছে এবং আলোচনার পরিপ্রেক্ষিতে এই কথা উঠে আসে, দ্রুত যে যার নির্দিষ্ট এলাকায় তারা তাদের প্রার্থী তৈরি করে নমিনেশনের জন্য তারা ফর্ম নির্ধারণ। আপনার নাম? অশোক মহাজন। আপনি আমি